ইসলামী সম্মেলন 2019 এ পর্যায়ে আপনাদের সকলের কাঙ্ক্ষিত পরিচিত ব্যক্তিত্ব, যার আলোচনা শোনার জন্য অনেকেই অধীর আগ্রহে আছেন, বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন আমাদের কাছে তিনি কখন উঠবেন। ইসলামী সম্মেলন 2019-এর সম্মানিত সভাপতি আল জামিয়া আস সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী ও রূপগঞ্জ নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক আল জামিয়া আস সালাফিয়া রাজশাহীর সম্মানিত প্রিন্সিপাল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজিকে আহ্বান জানাচ্ছি তার আলোচনার বিষয়ে, আল্লাহর পথে দান। আমি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاه والسلام على من لا نبي بعد, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن ادم انفق انفق عليك, رواه البخاري ومسلم. সম্মানিত আমাদের এই জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে ৭-২-২০১৯ সম্মেলনের উপস্থিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে বক্তব্যের বিষয় সাধারণ দান, যা আমরা অবগত হলাম। দান একটি ইবাদত, যা ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত। ইবাদতের জগতে মানুষের পাপ মোচনের জন্য দান যত শক্তিশালী ইবাদত, অন্য কোনো ইবাদত এই পর্যায়ের নয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হল দলিল। অন্যান্য ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল হিসাবে পেশ করেননি, যার কারণে আমরা সাধারণত বলে থাকি এই জমি আমার, তার প্রমাণ হচ্ছে আমার কাছে দলিল আছে, এই বাড়ি আমার, তার প্রমাণ হচ্ছে আমার কাছে দলিল আছে, আমরা বিচারের মাঠে জান্নাত লাভ করতে পারব, তার প্রমাণ আমাদের কাছে দান। এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফুল খাতিয়াতা কামা ইউতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে।
দান একটি ক্ষমতাধর ইবাদত, দান একটি শক্তিশালী ইবাদত। পানির ভিতরে ক্ষমতা যেমন আগুনকে নিভিয়ে দেওয়া, দানের ভিতরে ক্ষমতা তেমন মানুষের পাপকে মিটিয়ে দেওয়া। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা লা তুতফিউ হাররাল কুবুরে, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। আপনি আপনার পিতার নামে, আপনার মাতার নামে দান করলেন, সেই দানের বিনিময়ে আপনার পিতামাতার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই ছেলে, ওই ছেলে ঢং ঢং করে এদিকে হেঁটে চলে যাচ্ছে, খেয়াল করেন না? যারা তোমরা দায়িত্ব পালন করছো, ছেলেরা একটু খেয়াল করো। আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা চলাচল বন্ধ করুন। অতীব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। আমাদের যারা মুসলিম বোন আছেন, আপনারাও কথাবার্তা বন্ধ করে চুপচাপ ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আমরা যারা রাস্তায় চলাচল করছি, দোকানপাটে বসে আড্ডা পিটছি, দিন ধর্মের নামে এসে বিভিন্ন জায়গায় সময় কাটাচ্ছি, এই অপছন্দ কর্ম ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করি, মূলত এই জন্যই আসা। আর আপনাদেরকে উপস্থিত করে, এত পয়সা পাতি খরচ করে আপনাদেরকে উপস্থিত করে যদি কিছু না জানাতে পারি, না শোনাতে পারি, তাহলে আমাদের সফলতা কোথায়? সম্মানিত দীনী ভাই বোন, আমরা অনুরোধ রাখব, আপনারা অপ্রয়োজনীয়ভাবে রাস্তাঘাটে চলাচল করবেন না। যেখানে বসে, যেখানে সেখানে বসে কথাবার্তায় লিপ্ত হবেন না। সময়কে মূল্যায়ন করুন, সময় চলে গেলে সময় আপনার অনুকূলে থাকবে না, সময় আপনাকে ফাঁকি দিচ্ছে যা আপনি বুঝতে পারছেন না। প্রয়োজন ছিল সময়কে আপনি ফাঁকি দিবেন, সময় যেন আপনাকে ফাঁকি দিতে না পারে। আমরা এখানে আলোচনা করব, আপনি রাস্তাঘাটে গল্প জমাবেন, এই অপছন্দ আচরণ আপনার জন্য কেমন হয়, আর আমাদের এই চেষ্টা প্রচেষ্টার জন্য কেমন হয়, আপনি পয়সা খরচ করে এসেছেন এটার জন্য কেমন হয়, বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছিলাম, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা লা তুতফিউ হাররাল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। তিনি বলেন, ইন্নামাল মুমিন ইস্তাজিল্লু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, নিশ্চয় মুমিন পুরুষ নারী, নিশ্চয় পৃথিবীর মুমিন পুরুষ নারী বিচারের মাঠে যখন আল্লাহ তাআলার বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন এই মুমিন পুরুষ নারী তার দানের ছায়া তলে থাকবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, সাবাতুনিদুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে বিচার মাঠে, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহ তাআলার বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন সাত শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার বিশেষ ছায়া তলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা,
কোনো মানুষ দান করলো, ফাক ফাহ গোপনে দান করলো, হাত্তা লা তালামা সামালহু মাতুন ফুকিয়া মিনহু, ডান হাত কি দান করলো বাম হাত বুঝতে পারলো না, ডান হাত কি দান করলো বাম হাত জানতে পারলো না। মানুষ যেদিন এরকম গোপনে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করতে পারবে, সে দান হবে তার জন্য বিচার মাঠে বিশেষ ছায়ার মাধ্যম। যে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মুমিন পুরুষ নারী, নিশ্চয় মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়া তলে থাকবে বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, দান একটি পাওয়ারফুল ইবাদত, দান একটি ক্ষমতাধর ইবাদত, দান একটি শক্তিশালী ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতু সিররে তুতফু গাজাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দিতে পারে। আপনার পাপের কারণে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন, আর আপনি এই সময়ে তাকে সন্তুষ্ট করার জন্য দান করে দিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, তখন তাকে জাহান্নামে দেওয়ার জন্য সিদ্ধান্ত যেটা ছিল সেইটা আল্লাহ তাআলা বাতিল করে দিয়ে তাকে জান্নাতে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা দৌড়াও 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 তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও, পৃথিবীর পুরুষ নারী তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও, দৌড়িয়ে যাও, দৌড়াও দৌড়াও, তোমাদের প্রতিপালকের ক্ষমা কোথায় রয়েছে, ও জান্নাতিন, আর জান্নাতের দিকে ছুটে যাও, আর জহা সামাওয়াত ওয়াল আরদ, যে জান্নাতের ব্যবধান আপা আকাশ জমিনের ব্যবধান, জমিন থেকে আকাশের ব্যবধান, একটা দ্রুতগামী ঘোড়ার 500 বছরের পথ, একটি জান্নাতের আপনার বিছানের উঁচুতা বা একটি জান্নাতের দরজার ব্যবধান আকাশ জমিনের ব্যবধান, যে জান্নাতের ব্যবধান আকাশ জমিনের দূরত্বের ব্যবধান, এই জান্নাতের দিকে তোমরা ছুটে যাও। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে পরহেজগার মানুষের জন্য, যে জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। পরহেজগার কে? অত্র আয়াতে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে উল্লেখ করলেন। তিনি বললেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস-সারায়ে ওয়াজ-যারায়ে ওয়াল-কাযিমিনাল গায়্জ ওয়াল-আফিনানিন নাস, পৃথিবীতে যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে, পৃথিবীতে যারা অসচ্ছল অবস্থায় দান করতে পারে, তারাই হচ্ছে পরহেজগার, তাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে, তারাই হচ্ছে পরহেজগার, তাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল কাযিমিনাল গায়্জ, যারা রাগকে থামিয়ে নিতে পারে, রাগের প্রতিফল প্রকাশ করে না, রাগ দিয়ে কোনো কাজ নিতে চায় না, রাগকে দমন করতে পারে, তাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সাদীদু বিসুরা, মানুষ আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না, কেউ যদি কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে সেই শক্তিশালী, এই কথা ঠিক নয়। অশদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসু ইনদাল গাযাবে, সেই মূলত শক্তিশালী যে ব্যক্তি রাগের সময় নিজেকে দমন করতে পারে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, রাগ বাস্তবায়ন করতেও করে না, সেই হচ্ছে মূলত শক্তিশালী। তারপরে আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে ক্ষমা করতে পারে, মানুষের ভুল ত্রুটি হতে পারে এটাই স্বাভাবিক, যে মানুষকে ক্ষমা করতে পারে সেই হচ্ছে পরহেজগার, তার জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, দান করলে মানুষের পয়সা কমে না, দান করলে মানুষের পয়সা কমে না। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওমা যাদাল্লাহু আব্দান বিআফবিনিল ইজ্জান, মানুষ যদি মানুষকে ক্ষমা করে দেয় তাহলে তার মর্যাদা বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা সম্মানকে বেশি করে দেন। যখন মানুষ তার রাগকে বাস্তবায়ন করে না, মানুষকে ক্ষমা করে দেয়,
যখন মানুষ তার রাগকে বাস্তবায়ন করে না, মানুষকে ক্ষমা করে দেয়, তখন আল্লাহ তাআলা তার মান মর্যাদা ইহকালে পরকালে বেশি করে দেন, বর্ধিত করে দেন, যার সম্মান সে দুনিয়াতে ভোগ করে, যার সম্মান সে বিচার মাঠে ভোগ করবে, যার সম্মান সে জান্নাতে ভোগ করবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বলছিলাম আল্লাহ তাআলা অত্র আয়াতে এই কথা বলেন, তিনি বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইয়ুরবি সাদাকা, নিশ্চয় দান মানুষের টাকাকে বেশি করে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। যারা সুদ খায় তারা একদিন না একদিন নিঃস্ব হবেই হবে, আজ হোক আর কাল হোক কাউকে বলা লাগবে না, এই কথা আল্লাহ তাআলা বলেন। সুদ মানুষের অর্থকে কমিয়ে দেয়, সুদ মানুষের অর্থকে সংকুচিত করে দেয়, দান মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেয়। সে বুঝতে পারুক আর না পারুক, বাহ্যিকভাবে তা বোঝা যায় না। আমি একশো টাকা থেকে যদি 10 টাকা দান করি, 90 টাকা যদি আমি বাক্সের মধ্যে রেখে দিই, এক বছর পরে যদি বের করি আমার 90 টাকাই থাকবে, বেশি হলো কি করে? আল্লাহ তাআলা বলেন দান মানুষের টাকাকে বেশি করে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন ইবনা আদম আনফিক উনফিকালাইকা, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, আমি আল্লাহ তোমাদের অর্থ সম্পদকে বেশি করে দিব। পৃথিবীর মানুষ, তোমরা দান করো, আমি তোমাদের অর্থ সম্পদকে বেশি করে দিব। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমা আনফেকি ওয়ালা তুসি ফায়ুসিল্লাহু আলাইকে, আসমা তুমি দান করো, কখনো গুনে দান করবে না, কত টাকা দান করলাম এইটা তুমি কখনো গুনে করবে না। শোনো, তুমি যদি গুনে গুনে দান করো তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন, তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন। তুমি বেহিসাব দান করো, তোমার দান নেকিও বেহিসাব হবে। ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, আসমা তুমি দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবেন। আসমা তুমি দান বন্ধ করো না, নইলে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবেন। ফারজাকি মুস্তাতাতে, আসমা তুমি সম্ভবপর দান করতে থাকো, আসমা তোমার দান করার ব্যাপারে যতটুকু সম্ভব হয় ততটুকু দান করতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাফযালিল ফাজলা খায়রুল লাক, তুমি যেটা খাচ্ছ ওখান থেকে যেটা তোমার বেশি, যেটা তোমার বাড়িতে আছে, সেইটা যদি তুমি দান করে দাও তাহলে তোমার জন্য ভালো হবে। অইন তুমসে কহু সারুন লাক, আর তুমি যদি দান না করো, জমা করে রেখে দাও, তাহলে এটা তোমার জন্য ক্ষতিকারক হবে, তুমি তখন কৃপণ হয়ে যাবে, তোমার পরকাল ধ্বংস হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাকু সোহা ফাইনা সোহা আহলাকু মান কানা কাবলাকুম, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত কৃপণতা থেকে বাঁচতে চাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত আল্লাহর কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কৃপণ দান করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লায়াদখুলুল জান্নাতা বাখিল, যারা কৃপণতা করে তারা জান্নাতে প্রবেশ করবে না, যারা কৃপণতা করে তারা জান্নাতে প্রবেশ করবে না। মহান আল্লাহ বলেন, ওমান ইউকাসসুহা নাফসিহি, যাকে কৃপণতা থেকে বাঁচিয়ে দেওয়া হলো, যাকে কৃপণতা থেকে রক্ষা করা হলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল মানুষ, পৃথিবীতে তারাই হলো সফল মানুষ যাদেরকে কৃপণতা থেকে রক্ষা করা হলো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, পূর্বের মানুষ ধ্বংস হয়ে গেছে তাদের কৃপণতার কারণে। আহাব ইবনে মুনাব্বে আল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদ্দাকু
তোমরা দান করো, সেই দিন আসার পূর্বে পৃথিবীর মানুষ তোমরা দান করো, সেই দিন আসার পূর্বে যে তোমাদের উপরে এমন একদিন চলে আসবে এমসি রাজুলের সাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে রাস্তা রাস্তা ঘুরবে, যার কাছে দান নিয়ে যাবে সেই বলবে তাহলে তোমার টাকা নিয়ে নিতাম, আজকে আমার কোনো প্রয়োজন নেই। রাতে রাতে মানুষ ধনী হয়ে যাবে, দিনান্দিন মানুষ ধনী হয়ে যাবে, টাকা পয়সা মানুষের বেশি হবেই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ সেই দিন আসার পূর্বে দান করো, যেই দিন তোমরা দান নিয়ে ঘুরবে, রাস্তাঘাটে ঘুরবে, কেউ তোমার অর্থ সম্পদ নেবে না। অতএব সেই দিন আসার আগেই তোমরা সতর্ক হয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক এসে বলল, আল্লাহর নবী, আইয়ুস সাদকা আফজাল, সবচেয়ে কোনটি দান উত্তম? এক বর্ণনা এসেছে, আইয়ুস সাদকা আজর, সবচেয়ে কোন দানে বেশি নেকি হয়, কোন সময় দান করলে সবচেয়ে বেশি নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাকু, তোমরা দান করবে, আও তাসাদ্দাক, তুমি দান করবে, ওয়ান তাসাহি সাহি ওয়া তামালুল গিনা ওয়া তাকসাল ফাকরা, চারটা যখন তোমার কাছে অবস্থান করবে, চারটা অবস্থা যখন তোমার কাছে থাকবে, এই সময়ে যদি তুমি দান করতে পারো সবচেয়ে বেশি নেকি পাবে। এক, তুমি সুস্থ। দুই, তুমি অর্থের প্রতি লোভী। তিন, তুমি অর্থের চিন্তা ভাবনা করো। চার, দান করলে কমে যাবে, এরকম একটা পরিস্থিতি তোমার মধ্যে বিরাজ করছে, এই সময়ে যদি তুমি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি পাবে। পৃথিবীর মুসলিম পুরুষ নারী, তোমরা যদি এই অবস্থায় দান করতে পারো তাহলে তোমাদের সবচেয়ে বেশি নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে। এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ বলে বসলেন, ফাইলাম ইস্তাতে, যদি সম্ভব না হয় তাহলে কি করে দান করবে? আপনি যেভাবে বলছেন সবাইকে দান করতে হবে, সবাই তো দান করতে পারবে না, টাকা না থাকলে কিভাবে দান করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামুল ফি বাইতিন নাস, মানুষ মানুষের বাড়িতে কাজ করবে, তারপরে যেটা পাবে এনফো নফসো ইয়াতাসাদদাক, যেটা মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে পেয়েছে সেইখান থেকে দান করবে এবং নিজে উপকৃত হবে। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা দিন মজুর, যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, যারা মানুষের বাড়িতে কাজ করে খায়, তাদেরকেও দান করতে হবে। সাহাবিগণ বললেন, ফাইলাম ইস্তাতে, আল্লাহর নবী, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইউনজাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষকে সহযোগিতা করবে। একটা লোক ভ্যান নিয়ে যাচ্ছিল, ঠেকে গেছে, আপনি ধরে একটু পার করে দিলেন, অসহায় মানুষের সহযোগিতা করলেন, এটাই হলো দান। সাহাবীগণ বললেন, ফাইলাম ইস্তাতে, আল্লাহর নবী, এটাও যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইমসিক নাফসাহু আনিশ শাররে, মানুষ তার পা আত্মাকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। মানুষ তার আত্মাকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্ন বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, নিশ্চয় সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবে তাকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, ওয়াকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ওয়ামরিন বিল মারুফে ওয়ামরিন বিল মারুফ, ভালো কাজের আদেশ করলে সাদকার নেকি হয়, ও নাহিয়ানিল মুনকারে, মন্দ কাজের নিষেধ করলে সাদকার নেকি হয়। এইভাবে বলতে বলতে আল্লাহ রাসূল বলছেন, অফি বজি আহাদকুম সাদকা, তোমাদের স্ত্রী মিলনও দানের নেকি হয়। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলে বসলেন, আল্লাহর নবী, এটা কেমন কথা হলো, ইয়াতির রাজুলু শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা আজর, মানুষ তার স্ত্রীর কাছে যাবে আর এইটাতে নেকি হবে, এটা কেমন কথা হলো? তখন আল্লাহ রাসূল বলছেন,
তোমাদের মতামত কি? এই কাজটা যদি হারাম উপায়ে হতো তাহলে পাপ হতো কি না? সাহাবীগণ বললেন, তা তো সহজ কথা, হারাম উপায়ে হলে তো পাপ হবেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা হারাম উপায়ে হলে পাপ হয় তা হালাল উপায়ে হলে নেকি হবে। বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমি আপনাদেরকে দান করার জন্য অনুরোধ জানিয়ে বলতে যাচ্ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবহু লিবাদু ফিহে, প্রত্যেক দিন সকালে যেখানে আদম সন্তান সকাল করে, প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন, প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন, একুলা আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুমা আতে লেকুল্লে মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, একুলা খার। অপরজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান বলে, আমার সম্পদ, আমার সম্পদ। তার সম্পদ মূলত তিন ভাগে বিভক্ত, যেটা খেলো সেটা নষ্ট হলো পায়খানা, যেটা পড়লো সেটা পুরাতন হলো, ও মাতা ফাত্তানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। সম্মানিত দ্বীনী ভাই বোন, আজকের আলোচনার শেষ হাদিসটি বলার পূর্বে আপনাকে আবারও জোরালোভাবে বলে রাখছি যে কাল থেকে এসে এখন পর্যন্ত বা আগামীকাল সকাল পর্যন্ত যারা আসবেন তারা যে পয়সাপতি নিয়ে এসেছেন, দেধার্সে রাস্তাঘাটে খরচ করছেন, বলেন সেইটার ফল কি? ভুল বুঝিয়েন না, জাতিকে সঠিক পথ দেখানোর জন্য অনেক পয়সা খরচ করে জীবন বাজি রেখে উপস্থিত করার চেষ্টা করি। জাতির বিবেকের উপরে কোনো দল মাঝহাবের কথা পেশ করতে চায় না, শুধুমাত্র কোরআন এবং সহি হাদিসের কথা পেশ করতে চায়, আকিদা আদর্শ সংশোধন করে পরকালমুখী করতে চায়। এই লক্ষ্যেই আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আপনারা কষ্ট করে সেই কোথায় আপনার ফরিদপুর, মাগুরা, শরীয়তপুর, কোথায় আপনার সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, কোথায় আপনার চট্টগ্রাম, কোথায় সিলেট, কোথায় আপনার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কোথায় আপনার রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, আপনারা বিভিন্ন জায়গা থেকে, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মৌলিক লক্ষ্য, আমাদের মৌলিক লক্ষ্য আপনাদেরকে পরকালমুখী করা। আপনাদের মাথার ভিতরে আমরা কোনো দল পেশ করে, কোনো মতামত পেশ করে সংকীর্ণতার দিকে নিয়ে যেতে চায় না, আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি, আপনারা আকীদা সংশোধন করুন, আদর্শ সুন্দর করুন, সহি হাদিস কোরআন মেনে চলার চেষ্টা করুন, যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত দুই একটা নেকি করার চেষ্টা করুন, শ্বাস বন্ধ হয়ে গেলে নেকি করার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা আপনাদের আজকের আলোচনার শেষ অংশে একটি হাদিস পেশ করছি, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন, কথার উনিশ বিশ হয় না যেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, চলাচল বন্ধ করে আমার দিকে খেয়াল করুন। বুখারী মুসলিমের একটি হাদিস আপনার সামনে পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান আতা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক রাসূলের কাছে আসলো, ফা বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা নিসাইহি, আল্লাহর নবী সেই লোকটিকে খাওয়ার জন্য পরিবারের কাছে পাঠিয়ে দিলেন, যাও তুমি আমার পরিবারের কাছে খাওয়া খেয়ে আসো। তার পরিবার বললেন, কুলনা, আয়েশা বলছেন, তার স্ত্রীগণ বলছেন, আমরা বললাম, মা মা না ইল্লাল মা, বাড়িতে আজকে পানি ছাড়া কোনো কিছু নেই। আমি যে আপনাদেরকে মাঝে মধ্যে বলেছি যে ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী দেখলেন একটা বাচ্চা কাঁদছে, আল্লাহর নবী বললেন, কাঁদছো কেন? লোকটি বললে, আমি এতিম। আল্লাহ রাসূল বললেন, আমিও এতিম ছিলাম। ছেলেটিকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলেটি খুশি হয়ে গেল, একেবারে নগদ ডাহা মিথ্যা,
এ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের কাছে একটি লোককে খাওয়ার জন্য পাঠালেন, তার পরিবার বলছেন মা মা না ইল্লা তুম ইল্লা মা, আজকে আমাদের সাথে পানি ছাড়া কোনো কিছু নেই, বাড়িতে পানি ছাড়া কোনো কিছু নেই, বাড়িতে পানি ছাড়া কোনো কিছু নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাইজু ফাজা, উপস্থিত মসজিদের জনগণ শোনো, কে লোকটাকে মেহমান হিসাবে নিতে পারে? যে লোকটি আমার বাড়ি থেকে ফিরে আসলো খাওয়ার ব্যবস্থা না থাকার কারণে, আমার বাড়ি থেকে লোকটি ফিরে এসেছে, কে মেহমান হিসেবে নিতে পারে? কালা রাজুলুন মিন আনসারে আনা, আনসারেদের একজন লোক বললেন আবু তালহা, জি আমি রেডি আছি, আমি বাড়িতে নিয়ে যাব। ফান্তালাকে বেহি এলাই এমরাতেহি, তিনি মেহমানকে সাথে নিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন। তার স্ত্রীর কাছে চলে গিয়ে বলছেন আকরেমি জাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার স্ত্রী শোনো, ইনি হচ্ছেন আল্লাহর নবীর বাড়ির মেহমান, আল্লাহর নবীর বাড়ি থেকে মেহমান খেতে না পেয়ে ফিরে এসেছে, তুমি এর খাওয়ার ব্যবস্থা করো, তুমি একে সম্মান করো। ফাকালাত, স্ত্রী বলছেন মা হিন্দানা ইল্লা কুতো সিবিয়ানি, বলেন কি আমার বাচ্চার বেঁচে থাকার মাত্র একটু খাদ্য আছে, আর কোনো খাদ্য নেই, বাড়ির বাচ্চার বেঁচে থাকার মতো একটু খাদ্য আছে, আর কোনো খাদ্য নেই। তখন লোকটি বলছেন, আবু তালহা বলছেন হাই তো আমাকে যেটুকু খাদ্য আছে সেটুকু রেডি করো, ওয়াসবেহি সেরা যাকে, তুমি তোমার বাতি ল্যাম্পও জ্বালাও, ওয়া না বেবি সিবিয়ানাকে, তুমি তোমার বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও। এ যা আরাদু আশা, যখন তারা রাত্রে খেতে চাইবে, যখন রাত্রে খেতে চাইবে তখন তুমি বাচ্চাদেরকে ঘুমিয়ে দিবে। ফা হাইয়াত তোয়ামাহা, তিনি তার খাদ্য রেডি করা আরম্ভ করলেন। ওয়াসবাহাত সিরাজাহা, তিনি তার ল্যাম্প জ্বালালেন। ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, তিনি তার বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন। সুম্মা কামাত, তারপর তিনি দাঁড়ালেন। কান্নাহা তুসলেহ সিরাজাহা, মনে হচ্ছে যেন তিনি দাঁড়িয়েটা ল্যাম্পটা ঠিক ঠিক করতে যাচ্ছেন, মনে হচ্ছে যেন তিনি দাঁড়িয়ে ল্যাম্পটা ঠিক করতে যাচ্ছেন। ফাত ফাত হো, তিনি ঠিক করতে গিয়ে কৌশলে ল্যাম্পটা নিভিয়ে দিলেন, অন্ধকার হয়ে গেল। ফা জালা লে ইরিয়া নিহে আন্নাহুমা, তিনি দেখাতে চাইলেন যে তারা দুইজন তার সাথে একলানে খেতে আছে, তিনি দেখাতে চাইলেন তারা স্বামী স্ত্রী রাতের অন্ধকারে তার সাথেই খেতে আছেন, এইটা দেখাতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া বাতা তয় আইনে, স্বামী স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় সকাল করলেন, কিছুই খেলেন না, বাচ্চাদের ঘুমিয়ে দিয়ে নিজেরা দুইজন না খেয়ে ওইটুকু খাদ্য মেহমানকে খাওয়াইয়া দিলেন। ফা গাদা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালবেলায় তিনি আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী তাকে দেখে বলছেন শোনা জাহেক আল্লাহ, তোমার কর্ম দেখে আল্লাহ হেসে উঠেছেন। আজব আল্লাহ মিন ফালকুমা, তোমাদের স্বামী স্ত্রীর কর্মতে আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর কর্মতে খুশি হয়ে গেছেন। ফানজাল আল্লাহ তাআলা, তারপর আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা স্বামী স্ত্রী নিজেদের উপরে মেহমানকে প্রাধান্য দিলেন যদিও তাদের কাছে ক্ষুধা ছিল। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস তো বুখারী মুসলিম, কোরআন মাজিদ তো কোরআন মাজিদের আয়াত, জীবনে কি করলেন? অনেক পয়সা উপার্জন করলেন, খেয়ে তাকে শেষ করলেন, যা খেলেন তা পেশাব পায়খানা, যা পড়লেন তা পুরাতন হলো, যা দিলেন তা জমা থাকলো। হাদিস বুখারী মুসলিম। আপনাদেরকে এখানে উপস্থিত করে দান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করে আমি বলতে চাচ্ছি, মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে দামি, ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতাধর, শক্তিশালী ইবাদত হচ্ছে দান। মর্মে বলছি যে আমি নিঃস্ব মানুষ, এক মাসের যদি বেতন আমাকে দিতে বলেন জামিয়া সালাফিয়াই, তাহলে বাকি জীবন কাজ করলে আমি এক মাসের বেতন দিতে পারবো না। এক মাসে বেতন লাগে 12,15,000, তো 12,15,000 টাকা আমি বাকি সময় পর্যন্ত উপার্জন করতে পারবো? আমার উপার্জন দিয়ে তা আমার মনে হয় না।
তাই আপনাদেরকে আমি বারংবার বলে থাকি যে আপনারা একটু দোয়া করবেন যে আল্লাহ জামিয়া সালাফেকে তুমি কবুল করো। যদি উপরে কবুল হয়ে যাই তাহলে আর কোনো সমস্যা হবে না, কিভাবে হবে তা ভাববার বিষয় নয়। 2016 সালের 16 জুলাই রোজ শনিবার সকাল 8টার সময় বোখারির দাস দিয়ে এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী চালু হয়েছে। এখন প্রায় 16 থেকে 18 থেকে 20 বিঘে জমির ওপরে এই প্রতিষ্ঠান আগামীকাল সকালে ঘুরে ঘুরে দেখবেন। বাংলাদেশে আহল হাদিসের সবচেয়ে বড় মসজিদ জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদ। কিভাবে হয় তা আমি জানি না, তবে বিদেশি পয়সা দেওয়া হয় না এ কথাই চূড়ান্ত। দু একজন আমাকে বলেছেন যে সৌদি আরব কুয়েতে একটু দরখাস্ত করলেই তো এই মসজিদের ব্যবস্থা করা হয়। তা আমি বলছি বলেন কি, তারা এত বড় মসজিদ করার সাহস করতে পারে? 10 লক্ষ টাকা দিলে 14 বার ছবি ফোট যাবে, ছবি চাইবে, ফটো চাইবে। 50,000 টাকা দিলে 100 বার ছবি দিতে হবে। তারা এত বড় কাজ করতে পারবে না। এ দেশের জনগণ এই মসজিদ তৈরি করবে ইনশাল্লাহ, তোমরা দেখে নেবে। আমি তাকে বললাম, যার ফল আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল হাম জামে মসজিদ। সম্মানিত দিনী ভাই বোন, এখানে 1400 ছেলে মেয়ে পড়াশোনা করে, এখন তারা এই জামিয়ায় অবস্থান করছেন। এখানে 37 জন শিক্ষক আছেন, 19 জন শিক্ষিকা আছেন, 24 জন কর্মচারী আছে। অনুরূপী রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় আছে, তবে এখানকার তুলনায় সেখানে কম আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে একবার উপস্থিত করে আমরা আমাদের আবেগটি, আমাদের পরিকল্পনাটি আপনাদের সামনে পেশ করতে চাই। আমাদের এই সম্মেলনে খরচ হয় সাধারণত গত বছরের হিসেবে 12,40,000 টাকা খরচ হয়েছে। সব আপনাদের এই জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠান খরচ করে। যদি সবই প্রতিষ্ঠানকে খরচ করতে হয় তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা অর্থ সম্পদ জামিয়াকে অন্তর থেকে ভালোবাসেন, বেশি দান করতে যাচ্ছেন, নেবরাস অফিসে পিছনেই আপনার অফিসে গিয়ে দান করেন, রসিদ নেবেন। ঢুকতে দেখবেন হাতের বামে মনে হয় তারা অপেক্ষা করছে, সেখানে আপনারা দান করবেন। আমি আপনাদেরকে বৈঠকি দান করার অনুরোধ রেখে ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে। কোনো দিনই ভাই, কোনো দিনই বোন এই বৈঠকে দান থেকে বিরত থাকবেন না। সকল দিনই ভাই বোনকে আমি আন্তরিকভাবে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমার পক্ষ থেকে অল্প কিছু আপনাদের বৈঠকে দানে দিলাম। যারা এখানে উপস্থিত আছেন মঞ্চে, তারাও এ দানে অংশগ্রহণ করবেন। সকল দিনই ভাই বোনকে দান করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কেউ বঞ্চিত হবেন না। ওই হাদিসটাকে মানতে গিয়ে যে যতটুকু দিল সে ততটুকু পাবে, যে যতটুকু দিল না সে ততটুকু ক্ষতিগ্রস্ত হবে। যা খাবেন তা নষ্ট হবে, যা দিবেন তা জমা থাকবে। যেইটুকু না খেলে চলবে না সেইটুকু শুক্রবার সকাল পর্যন্ত রাখবেন, বাকি জামিয়া সালাফিয়ার খাতে দিয়ে যাবেন, আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আগামীকাল সকাল 9টা থেকে নিয়ে 12টা পর্যন্ত এখানে ছেলেদের প্রাইজ দেওয়া হবে এবং মাসিকাল ইতেশাম পত্রিকা নিয়ে আর জামিয়া সালাফিয়ার আপনার দাওয়াতি প্রোগ্রাম নিয়ে এখানে আলোচনা হবে। জামিয়া সালাফিয়ার দাওয়াত কিভাবে হবে, দাওয়াতি প্রোগ্রামের আলোচনা হবে আর মাসিকাল ইতেশামের আলোচনা হবে। সাথে সাথে আপনাদের বাচ্চাদের বাৎসরিক অনুষ্ঠানের বাৎসরিক ফলাফল পেশ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, আর আগামীকাল তো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা আছেই। আজকে এই বিশাল জনসভায় আমি আন্তরিকভাবে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি এত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত করেছ, তুমি তাদের অন্তরকে খুলে দাও, সবাই যেন মুক্ত হস্তে দান করতে পারে। আমি আমাদের পক্ষ থেকে সকল দিনী ভাই বোনের জন্য আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদ বেশি করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা স্ব স্থানে অবস্থান করবেন, আর একটা কাজ কোনো সময় ভুলবেন না, মাসিক আলীতে সাম পত্রিকা,
অন্যান্য বই পুস্তক নেবেন, সাথে সাথে মাসিক আল ইতিসাম পত্রিকাকে স্মরণ করবেন। বুখারীর ব্যাখ্যা আবদুল্লাহর লিখা মিন্নাতুল বারি এই বইটিকেও স্মরণ করবেন। আমি আপনাদের সকল দিনী ভাই বোনকে মাসিক আল ইতিসামের এজেন্ট হওয়ার অনুরোধ রেখে, মাসিক আল ইতিসাম সংগ্রহ করার অনুরোধ রেখে সকল দিনী ভাই বোনকে যতটুকু সম্ভব কেউ বঞ্চিত হবেন না সকলকে দান করার অনুরোধ রেখে, যারা আমার দিনী বোন আছেন, আমাদের মেয়েরা আছে, আপনাদের কাছে উপস্থিত হবে, সকল দিনী ভাই বোনকে আমরা আন্তরিকভাবে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ, এই রাতে তোমার দরবারে আমরা বলছি, যারা জামিয়া সালাফিয়া দান করে তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো, যারা এই বাইতুল হাম জামে মসজিদে দান করে তুমি তাদেরকে নিরাপদে রাখো, তুমি তাদেরকে হেফাজত করো, তুমি তাদের যারা চলে গেছে আত্মীয় স্বজন কবরে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। তুমি যেভাবে তোমার নবী যেভাবে বলেছেন দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, এইটা তুমি বাস্তবায়ন করো, তুমি সর্বশক্তিমান। সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে সকল দিনী ভাই বোনকে দান করার অনুরোধ রেখে আজকের মতো আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথাটি বলছি। আল্লাহ রাসূল যখন মানুষ তার হাতে দান করতেন তখন বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তার অর্থ সম্পদে বরকত দান করো, আল্লাহ তুমি তার অর্থ সম্পদকে বেশি করে দাও। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ, মানুষ যখন দান করে তুমি তাদের জন্য বরকতের অর্থ সম্পদের দান করো, তোমার কথাই তাদের অর্থ সম্পদে বরকত হবে। আমি আপনাদের দিনী ভাই হিসাবে, সাধারণ খাদেম হিসাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, সকলে দান করুন। আমরা খাকসার সাধারণ মানুষ আল্লাহর দরবারে পেশ করি, আল্লাহ যে যতটুকু দান করছে তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমার মুসলিম ভাই বোন যারা এই সম্মেলন অবলোকন করছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই জামিয়া সালাফিয়ায় দান পাঠাবেন। আপনাদের দান পাঠানোর জন্য আমরা ইসলামী ব্যাংক ব্যবহার করতে বলেছি MSND82। ইসলামী ব্যাংক ব্যবহার করতে পারেন MSND82, এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী 007112004027, আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী 007112004027, আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রাজ্জাক। এছাড়া আপনারা জামিয়া সালাফিয়ার বিকাশ এজেন্ট ব্যবহার করতে পারেন 01793 01793638180, বিকাশ এজেন্ট জামিয়া সালাফিয়া 01793638180। আপনাদেরকে আমরা ইসলামী ব্যাংক ব্যবহার করার জন্য বলছি, আপনারা ইসলামী ব্যাংক ব্যবহার করুন MSND82 82। এছাড়া আপনারা আলারাফা ইসলামী ব্যাংক ব্যবহার করুন 007112004027, আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রাজ্জাক। এছাড়া বিকাশ এজেন্ট নাম্বার ব্যবহার করুন 01793638180। সকল দিনী ভাই বোনের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের আহাল পরিবারকে হেফাজতে রাখো। যারা আমাদের কাছে দোয়ার দাবি দরখাস্ত রেখেছে আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি,
তুমি তাদের আহাল পরিবারকে নিরাপদে রাখো, রোগমুক্ত রাখো, তুমি তাদের অর্থ সম্পদ বেশি করে দাও, তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে তুমি ক্ষমা করো, তোমার দরবারে জোরালো দাবি রেখে আমার পক্ষ থেকে আপাতত আজকের মতো এখানেই কথা শেষ করছি কথা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেরা, শেষ না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের কাজ বহাল রাখো। আসসালামু আলাইকুম।